আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম, যারা ডিকটেটর দ্য ডিকটেটর নামক একটা ছবি আছে হলিউডের, এটা দেখেন নাই দেখে নেবেন, তাহলে আমার এই ভিডিওগুলো বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। ধরেন রাজ্য আমার, রাজা আমি, উজিরো আমি, নাজিরো আমি, কোতোয়ালো আমি, আমি সংজ্ঞা দিব যে কোনটা কি, আপনাকে সেটাই মানতে হবে। যদি মানেন তাহলে ভালো, না মানলে আপনার উপরেও নিষেধাজ্ঞা তৈরি করা হবে। তবে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যখন আমেরিকা করছে বসে বসে পুতিন সহ, আমারও হাসি আসতেছে যে সংজ্ঞা কি আসলে তাদের চোখে আমাকে দেখতে হবে নাকি এগুলার আসলে আলাদা কোনো সংজ্ঞা আছে। দর্শক, ইউক্রেনে প্রায় আপনারা জানেন যে এক বছর যুদ্ধ শেষ হতে যাচ্ছে আগামী 24শে ফেব্রুয়ারি, আর এর মাঝখানে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করেছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। শনিবার মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। তো আমরা বলতে চাই, এই যে যুগের পর যুগ ধরা ফেলিস্টাইনের উপরে ইসরায়েল যা করছে, আজ পর্যন্ত আমেরিকা কি একবারের জন্য বলছে যে ইসরায়েল মানবতা বিরোধী মানে অপরাধ করছে? এত বছরে কত হাজার মানুষের বাড়িঘর ধ্বংস, মৃত্যু, কান্না সলিউশন দিচ্ছে নাকি উল্টা ইসরায়েলের পক্ষ নিচ্ছে? মানে মানবতাটার সংজ্ঞাটা কি আমেরিকার কাছে, কখন কোন জায়গায় কোন রকম, এটা তারাই আসলে ডিসিশন নেয়। সাবেক মার্কিন প্রসিকিউটর হ্যারিস বলছেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রমাণগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, আমরা মানসম্মত আইনের ব্যাপারে জানি এবং এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ। তো মানসম্মত আইনের বিষয়টাকে শুধুমাত্র রাশিয়া ইউক্রেনে, যেখানে আপনাদের ইন্টারেস্ট আছে, ফ্যালেস্টাইন সহ পৃথিবীর অন্যান্য দেশে আপনারা যা করছেন সেগুলো কি মানে মানসম্মত আইনের ক্রাইটেরিয়াতে পড়ে না? এবং এই বাইডেন প্রশাসন বলছে যারা এসব অপরাধ করছে তাদের ঊর্ধ্বতনরা, যারা এই অপরাধে জড়িত, আপনাদের সকলকেই জবাবদিহি করতে হবে, এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে শাস্তির মুখোমুখিও করা হবে। কে রে বাবা, শুধু রাশিয়ারই পায়া বসছো এই মানবতা বিরোধী অপরাধের জায়গায়? মার্কিন পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে আইনি বিশ্লেষণ শেষে মার্কিন সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চলমান যুদ্ধের কোনো তাৎক্ষণিক পরিণতির কথা তারা উল্লেখ না করে তারা বলছেন প্রেসিডেন্ট পুতিনকে আরও বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক ও আদালত এবং নিষেধাজ্ঞার মাধ্যমে পুতিন সরকারের সদস্যদেরকেও জবাবদিহিতায় আনার আইনি প্রচেষ্টার জন্য মার্কিন এই সিদ্ধান্ত সহায়তা করবে বলেই ওয়াশিংটন আত্মপ্রকাশ করেছে। খুবই সুন্দর কথা, কারণ কি, ওই যে প্রথমে বলছি, রাজ্য আমার, উজির আমার, কোতোয়াল আমার, আন্তর্জাতিক অপরাধ আদালত হেগেতে আছে নেদারল্যান্ডসের, তো এরা কাদের কথায় চলে, ন্যাটো কাদের কথায় চলে, আজকে ইউরোপীয় ইউনিয়ন কাদের কথায় চলে, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যেগুলো তাদের হাতে আছে সব তো তাদের কথাই চলে। সো তাদের এই সিদ্ধান্ত তো অবশ্যই কাজে দিবে, কথা কিন্তু সত্য। দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ রুশ ইউক্রেন যুদ্ধের মূল্যায়ন করতে এটা কি হইতেছে না হইতেছে আলোচনায় বসেছে, মিটিংয়ে বসেছে জার্মানির মিউনিখে পশ্চিমা জ্যৈষ্ঠ নেতারা। তারা সেইখানে বৈশা বৈশা নানান ধরনের মানে বিচার বিশ্লেষণ শেষে পুতিন সম্পর্কে এই ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা বলছেন ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য বাইডেন নেতৃত্বাধীন জোটের শাস্তির পর রাশিয়া বর্তমানে একটা দুর্বল দেশে পরিণত হয়েছে। তবে রাশিয়া কেবল ইউক্রেনের পূর্বাঞ্চলেই তীব্র আক্রমণ করছে, ইতিমধ্যে ইউক্রেনও নাকি পাল্টা আক্রমণের জন্য শক্তি যোগাচ্ছে, যার জন্য পশ্চিমা মিত্ররা সর্বোচ্চ পরিমাণ সহায়তা করবে। এই ধরনের মানবতা বিরোধী ট্যাগ দেওয়ার পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মারিয়া জাখারোভা, সেই কী বলা হয় যে লেডি কিলার টাইপের মহিলা, তিনি বলছেন যে মানবতা বিরোধীর সংজ্ঞাটা আমেরিকার আরও একবার পড়া উচিত। এখানে ফ্যালেস্টাইন ইস্যুকে তারাও কোট করছে যে বিশ্বের অন্যান্য দেশে অনেক জায়গায় তাদের মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে সেইখানে কি আদৌ মানবতা বিরোধী অ্যাক্টিভিটিস হচ্ছে না, নাকি আসলে আমেরিকা দুই চোখে দুই রকমই দেখছেন? আমিও জানি দুই চোখে দুই রকমই দেখছেন, তবে পুতিন কখন এসে হাসতেছে, আমিও হাসতেছি, আপনারাও হাসেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।